হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব টিচিং অ্যাপটিটিউডের সেকেন্ড পার্ট, অর্থাৎ এর আগের দিন আমরা ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম, আজকে সেকেন্ড পার্ট আলোচনা করব। এবং যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। এবং আজকে যে বিষয়টা পড়ানো হবে সেই বিষয়টির পিপিটি, পিডিএফ এবং সেখানে অন্তর্গত লেভেল অফ টিচিংয়ের উপর আলাদা একটা পিডিএফ বানানো হয়েছে, তোমরা এই তিনটে মেটেরিয়ালসে ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তাহলে তোমরা এখান সেখান থেকে ডাউনলোড করে নিও। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে ভিডিওগুলো মোটামুটি 20 থেকে 25 মিনিটের হয়ে যাচ্ছে, একটু লেন্দি হয়ে যাচ্ছে বা একটু বড় হয়ে যাচ্ছে, অনেকের ধৈর্য না থাকতে পারে, কিন্তু তাতে কোনো কিছু করার নেই। কারণ কোনো বিষয়কে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে চাই, ডিটেল যদি আমরা জানতে চাই, তাহলে একটু সময় লেগে যায়। তো তোমরা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, মেটেরিয়ালসটা দেখো, পড়ো, আশা করি তোমাদের সময়টা নষ্ট হবে না, কাজেই লাগবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম কনসেপ্ট অফ টিচিং, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং, লার্নার ক্যারেক্টারিস্টিক্স, বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং। ঠিক আছে, আমরা এই 5টি বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও 3টি বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং টিচিং, লেভেল অফ টিচিং, টিচিং এইডস। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং টিচিং, অর্থাৎ কোন কোন ফ্যাক্টরগুলো রয়েছে যেগুলো আমাদের টিচিংকে এফেক্ট করে থাকে। আমরা এই ফ্যাক্টরগুলোকে আমরা কয়েকটা দিক দিয়ে আমরা বিচার করি। যেমন প্রথম, ফ্যাক্টর এফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার, টিচারের দিক থেকে কোন কোন ফ্যাক্টরগুলো টিচিংকে প্রভাবিত করতে পারে। তারপরে রিলেটেড টু স্টুডেন্ট, স্টুডেন্টের কোন কোন বিষয়গুলো টিচিং প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তারপরে সাবজেক্ট ম্যাটার, আমাদের যে বিষয়টা নিয়ে আমাদেরকে স্যার পড়াচ্ছেন বা আমাদের টিচার পড়াচ্ছেন সেই বিষয়টার দিক থেকে কোন কোন সমস্যাগুলো আসতে পারে। তারপরে টিচিং মেথড এবং এনভায়রনমেন্ট, আমাদেরকে যে এনভায়রনমেন্টে পড়ানো হচ্ছে বা আমাদের যে টিচিং মেথডে পড়ানো হচ্ছে সেই টিচিং মেথডের দিক থেকে কোন কোন সমস্যাগুলো আসতে পারে। এবং সর্বশেষে ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে, ধর অর্থাৎ যে ইনস্টিটিউশনের টিচিং প্রক্রিয়াটা চলছে সেই ইনস্টিটিউশনের দিক থেকে কোন কোন সমস্যাগুলো আসতে পারে। তাহলে আমরা প্রথম দেখে নিব যে ফ্যাক্টর এফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার, টিচারের দিক থেকে কোন কোন সমস্যাগুলো আসতে পারে। এখানে প্রথমে বলা আছে সাবজেক্ট নলেজ, অর্থাৎ যে শিক্ষক শ্রেণীকক্ষে টিচিং দিচ্ছেন তার সেই বিষয়ে পড়ানোর বিষয়ের প্রতি গভীর নলেজ আছে কি না, তার ডিপ নলেজ আছে কি না, সেটা তাকে রাখতে হবে। যদি কোনো শিক্ষক যে বিষয়টা পড়াতে এসছেন সে সম্পর্কে যদি তার গভীর জ্ঞান না থাকে, তার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান না থাকে, তাহলে কিন্তু তিনি সে বিষয়টাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছাত্রদের সামনে তুলে ধরতে পারবেন না। তাহলে ফার্স্ট অফ অল তাকে সেই বিষয় সম্পর্কে গভীর নলেজ বা জ্ঞান রাখতে হবে। তারপরে বলা আছে নলেজ অফ লার্নার, অর্থাৎ তিনি যে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে এসে পড়াচ্ছেন তাদেরকে তিনি জানেন কি না, অর্থাৎ শিক্ষার্থীদেরকে তিনি জানেন কি না। তাহলে এই জানাটা কীরকম জানা আমরা ভাববো, অর্থাৎ লার্নার যারা রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তারা কোন শ্রেণীতে পড়ে, তাদের বয়স কতটা, তাদেরকে কেমনভাবে পড়ালে ওরা খুব সহজে বুঝতে পারবে, তাদেরকে কোন মেথডে পড়ালে তারা বুঝতে পারবে, এই বিষয়গুলো জানা থাকতে হবে তাকে। অর্থাৎ স্টুডেন্ট সম্পর্কে এই বিষয়গুলো তাকে জানা থাকতে হবে, তাহলে সে কোনো বিষয়কে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝাতে পারবে। তারপরে টিচিং স্কিল, অর্থাৎ যে শিক্ষক পড়াতে এসছেন বা যিনি পড়াতে এসছেন তার টিচিং স্কিল কীরকম রয়েছে, তিনি স্টুডেন্টদের সঙ্গে ভালোভাবে মিশতে পারছেন কি না, তিনি শিক্ষার্থীদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারছেন কি না, তিনি শিক্ষার্থীদের সমস্যাগুলোকে অনুধাবন করতে পারছেন কি না, তার পরিপ্রেক্ষিতে তিনি ইনস্ট্যান্টলি আরও মেথড চেঞ্জ করে বোঝানোর চেষ্টা করছেন কি না, এই বিষয়গুলো কিন্তু টিচিং স্কিলের মধ্যেই পড়ে। তাহলে একজন টিচারের টিচিং স্কিল থাকা কিন্তু অবশ্যই জরুরি, নাহলে তিনি কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারবেন না এবং প্রত্যেককে তিনি শেখাতে পারবেন না। তারপরে বলা হচ্ছে ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস আমরা প্রত্যেকে জানি, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যদি ফ্রেন্ডলিনেস কোনো সম্পর্ক না থাকে তাহলে শিক্ষার্থীরা সবসময় শিক্ষককে ভয় করবে এবং তারা শিক্ষক থেকে দূরে যেতে চাইবে এবং শিক্ষককে অ্যাভয়েড করে চলবে। এরকম যাতে না হয়, এরকম পরিস্থিতিকে এড়ানোর জন্য শিক্ষক সবসময় শিক্ষার্থীদের সঙ্গে আদার্স ফ্রেন্ডের মতো আলোচনায় অংশগ্রহণ করবে, তাদেরকে মোটিভেট করবে, তাদের অংশ শিক্ষা মানে টিচিং অংশগ্রহণে সাহায্য করবে, তাদের কাছে ফিডব্যাক চাইবে, তার পরিপ্রেক্ষিতে তিনি তাদেরকে বাহবা দিবেন। তো শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা ফ্রেন্ডলিনেসের সম্পর্ক অবশ্যই জরুরি।
তারপরে বলা আছে লেভেল অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ, অর্থাৎ শিক্ষক যিনি পড়াতে আসছেন তার লেভেল অফ অ্যাডজাস্টমেন্ট কতটা রয়েছে। তিনি শ্রেণীকক্ষে এসে শিক্ষার্থীদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন কি না, তা তিনি শিক্ষক শ্রেণীকক্ষে এসে যাতে ইতস্তত বোধ না করেন, তাকে যাতে সেই জায়গাটা একটা পছন্দের জায়গা মনে হয় শ্রেণীকক্ষটা, তিনি যাতে উৎসাহবোধ নিজের মধ্যে উৎসাহবোধ করেন যে তিনি ক্লাস নিতে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারাকশন হবে, সেখানে কথাবার্তা হবে, তিনি তাদেরকে বুঝাবেন এবং তাদের থেকে সুন্দর ফিডব্যাক পাবেন, এরকম অ্যাডজাস্টমেন্টের একটা প্রক্রিয়া এখানে থাকে। তো প্রত্যেক শিক্ষককে এই অ্যাডজাস্টমেন্টের জায়গাটাকে পরিপূরণ করতে হয়, নাহলে কিন্তু তিনি শ্রেণীকক্ষে এসে গভীর জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু তিনি কন্টেন্ট ডেলিভারি করতে পারবেন না। তার সঙ্গে শিক্ষকের মেন্টাল হেলথও প্রয়োজন, তাকে সবসময় পজিটিভ থাকতে হবে, তাকে সবসময় মোটিভেট থাকতে হবে যাতে শিক্ষার্থীরা তাকে ফলো করে আরও উন্নত জায়গায় যেতে পারে বা আরও শ্রেণীকক্ষে আরও ওরা অ্যাক্টিভ হয়ে ওঠে এবং তারা যাতে শিক্ষার সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িত হতে পারে, অ্যাটেন্টিভ হতে পারে, তাদের মধ্যে যাতে ইন্টারেস্ট গড়ে করে, তাহলে এদিক থেকেও কিন্তু মেন্টাল হেলথ শিক্ষকের থাকা অবশ্যই জরুরি। তারপরে ডিসিপ্লিন, শিক্ষককেও ডিসিপ্লিন মেনে চলতে হবে, যেরকম সঠিক সময়ে ক্লাসে আসা আর সঠিকভাবে পড়ানো, সঠিক সময়ে ক্লাস ত্যাগ করা বা শিক্ষার্থীদের সঙ্গে মিলামেশার মধ্য দিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলোকে দেখা, তাদেরকে পার্সোনালি হেল্প করা। তো প্রত্যেকটা টিচারেরও কিছু নিজস্ব শৃঙ্খলা রয়েছে, যে শৃঙ্খলাগুলোকে মেনে চলা অবশ্যই প্রয়োজন। এরপরে যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং টিচিং রিলেটেড টু স্টুডেন্ট, অর্থাৎ শ্রেণীকক্ষে টিচিং দেওয়া হচ্ছে, তো সেই টিচিংটা এফেক্টিভ হচ্ছে না, এদিক থেকে শিক্ষার্থীরা দায়ী হতে পারে, যেরকম ম্যাচুরেশন, অর্থাৎ শিক্ষার্থীদের ম্যাচুরেশন না হতে পারে, অর্থাৎ শিক্ষার্থীর বয়সের সঙ্গে সঙ্গে যেরকম ডেভেলপমেন্ট হওয়া প্রয়োজন সেই ডেভেলপমেন্ট হয়নি, সেক্ষেত্রে তিনি কিন্তু শ্রেণীকক্ষে বাধা সৃষ্টি করতে পারেন। তারপরে শিক্ষার্থীদের এজ, অর্থাৎ কম বয়সী স্টুডেন্টকে আমি এমন কিছু বিষয় বুঝাচ্ছি যে বিষয়টা সে বুঝতে পারছে না, তাহলে এজটাও কিন্তু টিচিংয়ে এফেক্ট করতে পারে। মোটিভেশন, অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষক কোনো বিষয় সুন্দর করে পড়াচ্ছেন কিন্তু শিক্ষার্থীর সেখানে কোনো মোটিভেশনও নেই, কোনো ইন্টারেস্টে নেই পড়ার বা শোনার বুঝার, তাহলে এদিক থেকে মোটিভেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিভিয়াস লার্নিং, অর্থাৎ শিক্ষার্থী আগে কোনো কিছু জানে না, তারপরে তাকে একটা কঠিন বিষয় পড়ানো হচ্ছে, যেমন কেউ যোগ বিয়োগ জানে না তাকে গুণ শেখানো হচ্ছে, তাহলে এটা ঠিক না। যদি প্রিভিয়াস লার্নিং তার থাকে, অর্থাৎ ও যোগ বিয়োগ শিখেছে, তাহলে তাকে গুণ শেখানো উচিত, তাহলে তার প্রিভিয়াস লার্নিংটাও তার বর্তমান শ্রেণীকক্ষে যে শেখানো হচ্ছে যে বিষয়টা সেটাতে প্রভাব ফেলতে পারে। ইন্টেলিজেন্স, অবশ্যই শিক্ষার্থীদের ইন্টেলিজেন্স থাকতে হবে, অর্থাৎ বুদ্ধি থাকতে হবে। তারপরে মেন্টাল হেলথ, অর্থাৎ শিক্ষকের যেমন মেন্টাল হেলথের প্রয়োজন, শিক্ষার্থীরও মেন্টাল হেলথ থাকতে হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অ্যান্ড ডাইসফাংশন, অর্থাৎ যেসব শিক্ষার্থীর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, যাদের জড়তা রয়েছে, তারা শ্রেণীকক্ষে সমস্যা করতে পারে। ডায়েট অ্যান্ড নিউট্রিশন, অবশ্যই শিক্ষার্থীদের ডায়েট এবং নিউট্রিশন অনেক সময় তার শ্রেণীকক্ষে ব্যাঘাত সৃষ্টি করে। অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, অর্থাৎ শিক্ষার্থীদের কোনো বিষয় পড়ার অ্যাটেনশন বা ইন্টারেস্ট নেই, তাহলে সে শ্রেণীকক্ষে সমস্যা তৈরি করতে পারে, গোলযোগ সৃষ্টি করতে পারে। গোল সেটিং, অর্থাৎ শিক্ষার্থীদের কোনো রকম যদি লক্ষ্য বা উদ্দেশ্য না থাকে, তাহলে কিন্তু সে কিন্তু শ্রেণীকক্ষে সমস্যা সৃষ্টি করতে পারে। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কতগুলি বিষয় রয়েছে যেগুলো একটি শ্রেণীকক্ষে বা টিচিং প্রক্রিয়ায় এই সমস্যাগুলো এই দিক থেকে করতে পারে। তারপরে যে বিষয়গুলো সাবজেক্ট ম্যাটারের দিক থেকে ডিফিকাল্টি আমরা দেখতে পাই যে শ্রেণীকক্ষে বা টিচিং প্রক্রিয়ার সমস্যা তৈরি করে, সেগুলি হলো দ্য ডিফিকাল্টি অফ টাস্ক, অর্থাৎ যদি শ্রেণীকক্ষে এমন কোনো পড়া দেওয়া হয় বা এমন কোনো কাজ দেওয়া হয় যেটা খুবই কঠিন এবং তাদের ম্যাচুরেশন বা তাদের ডেভেলপমেন্ট অনুযায়ী তারা সেটা করতে পারে না, তাহলে এক্ষেত্রে কিন্তু শ্রেণীকক্ষে সমস্যা তৈরি হয়। লেন্থ অফ টাস্ক, অর্থাৎ যদি ক্লাস খুব দীর্ঘ হয় বা কোনো কাজ দেওয়া হলো যেটা অনেকটাই বেশি পরিমাণে কাজ দেওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু তারা সেই কাজটার প্রতি মনোযোগী হতে পারে না এবং তারা কিন্তু বোঝার থেকে বিষয়গুলো ভুলেই বেশি। তাহলে লেন্থ অফ টাস্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমরা যদি একটা সহজ উদাহরণ দেখে নিই যে কোনো আমাদের স্যার যদি কম সময়ে ক্লাস নেয়, তাহলে সেই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে মনে রাখতে পারি, আর কোনো স্যার যদি আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা বা দেড় ঘন্টা ধরে ক্লাস নিল, তাহলে কিন্তু আমরা সেখানকার বিষয়গুলো মনে রাখতে পারি না। তাহলে লেন্থ অফ টাস্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ
বিষয়। তাহলে সাবজেক্ট ম্যাটার যখন উপস্থাপন করতে হবে তাহলে দেখতে হবে যে যেই বিষয়টা পড়ানো হচ্ছে সেটা যাতে বেশি দীর্ঘ না হয়ে যায়, যাতে একটু পড়ানো হয় এবং সেটা যাতে শিক্ষার্থীদের মাথায় ওরা ধরে রাখতে পারে। মিনিংফুলনেস অফ টাস্ক, অর্থাৎ যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা অবশ্যই মিনিংফুলনেস হতে হবে। এমন কোনো বিষয় শিক্ষক পড়াবেন না যে বিষয়টা কোনো মানেই দাঁড়ায় না, তাহলে সেই রকম বিষয় শিক্ষার্থীরা বুঝতে পারবে না। তাহলে অবশ্যই সাবজেক্ট ম্যাটারকে মিনিংফুল হতে হবে। তারপরে বলা হচ্ছে দ্য সিমিলারিটি অফ টাস্ক, অর্থাৎ সম পরিমাণ বিষয় বা সিমিলারিটি সম সম কনসেপ্টে যদি আমরা কথাটা বলি যে একই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু সহজে বুঝতে পারি। যেমন আমরা জীবন বিজ্ঞানে পড়েছি যে পাতার গঠন, বিভিন্ন উদ্ভিদের যে পাতার গঠন কেমন হয়, তাহলে আম গাছের পাতার গঠন কেমন হবে, তারপরে লিচু গাছের পাতার গঠন কেমন হবে, তাহলে সব রকম পাতার গঠন কিন্তু সামান্য পরিবর্তন হলেও কিন্তু মোটামুটি একই ধরনের হয়। তাহলে কী হলো, সিমিলার যেগুলো কাজ রয়েছে, সিমিলার শিক্ষণীয় বিষয় রয়েছে, সেগুলো উপস্থাপন করলে আমরা খুব সহজেই বুঝতে পারি। অর্গানাইজড অফ মেটেরিয়াল, অর্থাৎ যে মেটেরিয়ালস বা যে সাবজেক্ট ম্যাটারটা পড়ানো হচ্ছে সেটা যাতে অর্গানাইজড হয়, অর্থাৎ অর্গানাইজড বলতে একে এখানে বলা হচ্ছে যে যাতে সহজ থেকে জটিলের দিকে পড়ানো হয়, যাতে জানা থেকে অজানার দিকে পড়ানো হয়, অর্থাৎ আমরা টিচিং যে প্রিন্সিপালগুলো রয়েছে সেই টিচিং প্রিন্সিপালগুলো যাতে অনুসরণ করে পড়ানো হয়। এরপরে আমরা দেখব ফ্যাক্টর এফেক্টিং টিচিং রিলেটেড টু টিচিং মেথড অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ শ্রেণীকক্ষের টিচিং চলাকালীন এনভায়রনমেন্ট এবং টিচিং মেথডদের দিক থেকে কোন কোন সমস্যাগুলো আসতে পারে। ডিস্ট্রিবিউশন অফ প্র্যাকটিস, অর্থাৎ শিক্ষার্থীরা সঠিকভাবে সেটা অনুসরণ করছে কি না। হোল ভার্স পার্ট লার্নিং, অর্থাৎ শিক্ষক কোন পদ্ধতি স্মরণ করছে, আগে তিনি অংশ পড়াচ্ছেন না সমগ্র বিষয়কে পড়াচ্ছেন, বা আগে তারা তিনি সমগ্র বিষয়কে পড়াচ্ছেন বা অংশ পড়াচ্ছেন, এটা একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। যেরকম হোল টু পার্টের কথা যদি বলি, যেরকম আমরা কবিতা পড়তাম, 9-10 কবিতা পড়েছি, তাহলে কোনো স্যার বা আমাদের বাংলা স্যার এসে কোনো একটা কবিতার পুরো গল্পটা বলে দিল, তারপরে প্রত্যেকটা লাইন একটা একটা লাইন করে পড়ে বুঝাচ্ছে, ঠিক আছে। যেরকম আমরা বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ যে কবিতাটা ছিল, অনেকেই হয়তো অনেকে সিলেবাসে ছিল, তো এটা দিয়ে বলছি যে পুরো গল্পটা স্যার বুঝিয়ে দিল, তারপরে প্রথম থেকে পড়তে শুরু করলো, একটা করে লাইন পড়ছে, একটা করে বুঝাচ্ছে। তাহলে কী হলো, যখন পুরো গল্পটা বলে দিল, তাহলে হোল যে একটা বিষয়, সমগ্র যে বিষয়টা সেটা শিক্ষার্থীর সামনে পরিষ্কার হয়ে গেল, তারপরে একটা একটা করে লাইন পড়ে বুঝাচ্ছে, তাহলে এটা হলো হোল টু পার্ট। আবার পার্ট টু হোলও হয়, যেরকম আমরা যদি এরকম স্যার যদি এরকম পড়াই যে আগে কবিতাটার প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বুঝিয়ে দিল, তারপরে শেষে গিয়ে পুরোটা যখন শেষ হয়ে গেল তখন পুরো গল্পটা বলে দিল, তাহলে কী হলো, হোল টু পার্টও হয়, পার্ট টু হোলও হয়। তাহলে আমাদেরকে এখানে যেটা বেশি সাইন্টিফিক মনে হবে, যেটা বেশি সাইকোলজিক্যালি এফেক্টিভ মনে হবে সেটা পড়াতে হবে। বর্তমানে যেরকম আমরা কনস্ট্রাকটিভ মেথডের কথা বলি, এখানে এক্ষেত্রে হোল টু পার্টের কনসেপ্ট এখানে অনুসরণ করা হয়। আগে সমগ্র বিষয়টাকে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয়, তারপরে অংশ বিশেষ বিষয়গুলোকে আলোচনা করা হয়। তারপরে বলা হচ্ছে রিসাইটেশন, অর্থাৎ শিক্ষার্থীরা যে পদ্ধতিতে পড়ছে, যে পদ্ধতিতে পড়ানো হচ্ছে, সেখানে তারা বারবার উচ্চারণ করার বা বারবার অনুশীলন করার স্কোপ পাচ্ছে কি না সেই বিষয়টা এখানে দেখতে হবে। নলেজ অফ রেজাল্ট, শিক্ষার্থীরা পড়ার পর তারা সঠিকভাবে ফলাফল পাচ্ছে কি না, অর্থাৎ এটা জেনারেলি যখন আমরা কোনো বিষয় বা কোনো কাজ করি বা কোনো বিষয় পড়ি, তখন তার রেজাল্ট যদি আমরা পজিটিভলি পেয়ে থাকি, তাহলে কিন্তু আমরা সেই কাজ যে ইন্টারেস্ট পায়, আমরা সেই কাজে মোটিভেশন আমাদের গ্রো করে এবং সেই কাজটা করতে চাই। তাহলে এক্ষেত্রে তাদের রেজাল্টও একটা গুরুত্বপূর্ণ বিষয়। লার্নিং বাই ডুইংয়ের কথা বলছে, লার্নিং বাই ডুইং অর্থাৎ তাদেরকে কেবলমাত্র মুখস্থবিদ্যা বা কেবলমাত্র উচ্চারণ করা বা কেবলমাত্র শোনা সেটাই এফেক্টিভ নয়, তাদেরকে অনেক বিষয় হাতে নাতে কাজ করতে হবে, তাহলে সেই বিষয়টাকে বুঝতে পারবে। সুইটেবিলিটি অফ মেথড, অর্থাৎ যে মেথড যে শিক্ষার্থী বা যে শ্রেণীকক্ষে পড়ানো হচ্ছে সেই শ্রেণীকক্ষের জন্য উপযুক্ত মেথড চুজ করে সেখানে পড়ানোর ব্যবস্থা করতে হবে, তাহলে তারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবে। এবার দেখব কী আছে, এবার আছে ফ্যাক্টর এফেক্টিং টিচিং রিলেটেড টু ইনস্টিটিউশন, অর্থাৎ যে শ্রেণীকক্ষে পড়ানো হচ্ছে বা যে প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো রকম সমস্যা দেখা দিলে কেমন সমস্যা দেখা যেতে পারে। যেমন টিচার স্টুডেন্ট রেশিও, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাতটা একটা গুরুত্বপূর্ণ। এমন কোনো স্কুল রয়েছে যেখানে একজন শিক্ষকের মাথাপিছু 200 জন স্টুডেন্ট, তাহলে এক্ষেত্রে 200 জন স্টুডেন্টকে হ্যান্ডেল করা একজন শিক্ষকের পক্ষে কিন্তু সম্ভব না। তো এখানে টিচিংয়ের একটা গুরুত্বপূর্ণ এটা বাধা হয়ে দাঁড়ায় যে টিচার এবং স্টুডেন্ট রেশিওটা একটা
সামঞ্জস্যপূর্ণ একটা রেশিও থাকলে ভালো, যেমন 1.30 হোক বা 30 জনে একজন হোক বা 25 জনে একজন হোক, তাহলে 25টা বা 30টা ছেলেকে একজন টিচার সঠিকভাবে অবজারভেশন করতে পারবে, সঠিকভাবে বিষয়টা তারা বুঝলো কি না সেটা অনুধাবন করতে পারবে, সবাইকে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করতে পারবে, সবাইকে জিজ্ঞাসা করতে পারবে তারা বুঝলো কি না, প্রত্যেকের যে কোশ্চেনগুলো আসবে সেটার অ্যান্সারও দিতে পারবে। তো এই টিচার এবং স্টুডেন্ট রেশিওটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে বলা আছে কোয়ালিটি অফ টিচার, অর্থাৎ ইনস্টিটিউশন কোয়ালিটিফুল টিচারকে নিয়োগ করেছেন কি না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আবার যদি আমি কোয়ালিটি অফ টিচারের কথা বলি, তাহলে প্রথম বিষয়টা চলে যেতে হবে যে টিচারকে সাবজেক্ট নলেজ থাকতে হবে, তাকে টিচিং মেথড সম্পর্কে নলেজ থাকতে হবে, লার্নার অর্থাৎ স্টুডেন্ট সম্পর্কে তাকে নলেজ থাকতে হবে, এইটাই কোয়ালিটি অফ টিচারের মধ্যেই পড়ে। তারপরে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যে ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার কীরকম, যে শ্রেণীকক্ষে পড়ানো হচ্ছে সেখানে লাইটের ব্যবস্থা আছে কি না, সেখানে বায়ু চলাচল করে কি না, তো এই ইনফ্রাস্ট্রাকচারের দিকটাও গুরুত্বপূর্ণ। সুইটেবিলিটি অফ টিচিং মেথড, যেই মেথড বা যে টিচিং মেথডটা সব থেকে বেশি সুইটেবল সেই শ্রেণীর জন্য, সেই শ্রেণীর জন্য সেই ইনস্টিটিউশন সেই টিচিং মেথডের ব্যবস্থা করবেন, যাতে তারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারে। ফিজিক্যাল ম্যাটেরিয়াল রিসোর্সেস, অর্থাৎ একটি ইনস্টিটিউশন কোনো শ্রেণীকক্ষে যে ফিজিক্যাল বা ম্যাটেরিয়াল রিসোর্সগুলো প্রয়োজন সেটা তারা সরবরাহ করবে, যাতে টিচিংয়ে কোনো রকম সমস্যা তৈরি না হয়। তারপর আমরা দেখব লেভেল অফ টিচিং, অর্থাৎ লেভেল অফ টিচিংয়ের উপর তোমাদেরকে আরও একটা পিডিএফ অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। এখানে যতটা পেরেছি শর্টকাটে আলোচনা করার চেষ্টা করেছি, এবং তোমরা যদি ডিটেলসে একটি লেভেল অফ টিচিংকে জানতে চাও, তাহলে সেই পিডিএফটা ডিসক্রিপশনে গিয়ে ডাউনলোড করে সেটা তোমরা দেখো। তাহলে লেভেল অফ টিচিং বলতে কী? লেভেল অফ টিচিং হলো যে আমরা যখন কোনো বিষয় শিখি, তাহলে সেই শিক্ষণীয় বিষয়ে আমরা টোটাল 4টি স্টেজে শিখে থাকি। এখানে 3টি স্টেজের কথা আলোচনা করেছে, এখানে শেষে যে স্টেজটা সেই নামটা আমি বলে দেবো, কিন্তু সেটা এখানে আলোচনা করা হয়নি। এই 3টি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কেউ হয়তো কোনো ক্লাসে জয়েন করলো এবং ক্লাসটাতেও থাকলো, কিন্তু কেবলমাত্র কিছু বিষয় তার মধ্যে অনুসরণ করতে পারছে বা ও মেমোরিতে অংশগ্রহণ করতে পারছে, কেবলমাত্র কিছু বিষয় মুখস্থ করেছে। তাহলে এই মুখস্থ করাটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। কেউ হয়তো মুখস্থ করেছে আবার বিষয়টা বুঝতেও পেরেছে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আবার কেউ হয়তো মুখস্থ করেছে আবার সেই বিষয়টা বুঝেছে এবং সেই বিষয়টা বিভিন্ন বাস্তব উদাহরণের সাহায্যে অপরকে বোঝাতেও পারছে, তাহলে সেটাকে আমরা বলবো রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। তাহলে প্রথমে আমরা দেখে নেব মেমোরি লেভেল অফ টিচিংয়ে কী বলছে। বলছে প্রপোজ বাই হার্ভার্ড, অর্থাৎ মনোবিজ্ঞানী হার্ভার্ড এই মেমোরি লেভেল অফ টিচিংয়ের উদ্ভাবন করেছেন, তিনি একে ইন্ট্রোডিউস করেছেন। ইনিশিয়াল স্টেজ অফ টিচিং, এটি এই টিচিং প্রক্রিয়ার এটা প্রথম স্টেজ বলা হয়। ইট ইন্ট্রোডিউস দি হ্যাবিট অফ মেমোরাইজেশন, এটা হচ্ছে কি স্মরণ প্রক্রিয়া, অর্থাৎ এটা কেবলমাত্র মনে করে নেওয়া বা স্মৃতিতে ধরে রাখার একটা প্রক্রিয়া। দি থিঙ্কিং অ্যাবিলিটি ডাজ নট প্লে এনি রোল, এখানে চিন্তন প্রক্রিয়া কোনো রকম এখানে ভূমিকা গ্রহণ করে না, কেবলমাত্র শিক্ষার্থীরা বারবার বারবার একই কথা বলে সেটা মেমোরিতে স্টোর করে থাকে, এক্ষেত্রে চিন্তন ক্ষমতা থাকে না। যেরকম আমরা অনেক বিষয়ই পড়ি বা অনেক কবিতা বা অনেক প্যারাগ্রাফ মুখস্থ করে নিই, কিন্তু আমরা জানি না যে তার কোনো মিনিং আছে কি না বা মিনিং থাকলে কী রয়েছে। কেবলমাত্র আমাদের পরীক্ষা আসবে, তাই এটা আমাদের পরীক্ষায় লিখতে হবে, তাই আমরা সেটাকে মুখস্থ করে নিই এবং পরীক্ষায় গিয়ে সেটা লিখে থাকি। তাহলে এক্ষেত্রে আমাদের থিঙ্কিং পাওয়ারটা কাজে লাগছে না, এখানে আমরা শুধু সেটা মেমোরাইজ করে নিই। তারপরে বলা হচ্ছে স্টুডেন্ট অনলি ক্র্যাম দ্য ফ্যাক্ট ইনফরমেশন ফর্মুলা অ্যান্ড ল দ্যাট আর টট টু দ্যাম, অর্থাৎ তাদেরকে যে বিষয়গুলো পড়ানো হয়, যেমন কোনো রকম ইনফরমেশন হোক, সেটা কোনো রকম অঙ্কের ফর্মুলা হোক, সেটা কী করে ওরা বারবার উচ্চারণ করে, বারবার অনুশীলনের পরে সেটা মুখস্থ করে নেয়। ক্র্যামিং মানে মুখস্থ করা, তো বারবার মুখস্থ করে নিয়ে সেটাকে পরীক্ষার খাতায় লিখে আসাটাই হলো মেমোরাইজেশন। দি টিচিং ইজ নাথিং বাট লার্নিং দি সাবজেক্ট ম্যাটার বাই রোট, রোট লার্নিং বলে এখানে মুখস্থবিদ্যার কথায় বলা হচ্ছে, যে তারা কোনো কিছুই এর থেকে পড়াতে পারে না, অর্থাৎ টিচিং করাতে পারে না। অর্থাৎ কেউ যদি কোনো বিষয় মুখস্থ করে, তাহলে সেটা যদি কাউকে পড়াতে বলা হয়, তাহলে সেটা সে পড়াতে পারবে না, কারণ সে বিষয়টা বুঝেনি। তাহলে এই জন্য বলছে যে দি টিচিং ইজ নাথিং, এখানে টিচিং কোনো কিছু হয় না, বাট লার্নিং দ্য সাবজেক্ট ম্যাটার বাই রোট, অর্থাৎ কেবলমাত্র তারা যেটা শিখে সেটা কেবলমাত্র তাদের মেমোরিতে থাকে, সেখানে কোনো থিঙ্কিং পাওয়ার কাজে লাগে না, সেটা তারা কাউকে বোঝাতেও পারবে না,
কেবলমাত্র সেটা মুখস্থবিদ্যার কথা এখানে বলা হচ্ছে সরাসরি যদি বলি তাহলে মুখস্থবিদ্যার কথা বলা হচ্ছে তাহলে বলছি দ্য রোল অফ টিচার ইজ প্রমিনেন্ট অ্যান্ড দ্যাট অফ দ্য স্টুডেন্ট ইজ সেকেন্ডারি এখানে সব থেকে সর্বপ্রধান রোল বা ভূমিকা থাকলো শিক্ষকের এবং শিক্ষার্থীরা এখানে গৌণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ এখানে আমরা যদি বলি তাহলে এখানে টিচার সেন্টার টিচিং মেথডের কথা এখানে বলা আছে শিক্ষক যে কথাগুলো বলবে শিক্ষার্থী কেবলমাত্র সেগুলোকে অনুসরণ করে মুখস্থ করবে ব্যাস এরপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কি বলেছে প্রপোজ বাই মরিসন অর্থাৎ মনোবিজ্ঞানী মরিসন আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের কথা বলেছেন ইট ইজ মেমোরি প্লাস ইনসাইট এখানে কি মুখস্থবিদ্যা হয় প্লাস ইনসাইট অর্থাৎ অন্তর্দৃষ্টি হয় অর্থাৎ সে বিষয়টা বুঝতে পারে ইট মেক্স আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড ফ্যাক্ট সে বিষয়গুলো বুঝতে পারে সেটা কোনো রকম প্রিন্সিপাল বা কোনো রকম ফ্যাক্ট যাই শিক্ষক উপস্থাপন করে সেটা তারা বুঝতে পারে এখানে সিইং দ্য টোটাল ইউজ অফ ফ্যাক্ট তারা পুরো বিষয়টাই প্রত্যক্ষদর্শী হয়ে থাকে সিইং রিলেশনশিপ তারা বিভিন্ন বিষয়ের মধ্যে রিলেশন করতে পারে অর্থাৎ সে যদি আজকে যে বিষয়টা পড়ানো হচ্ছে সেই বিষয়টার সঙ্গে যদি আরও সিমিলার কোনো বিষয় আগে পড়ানো হয়েছে তাহলে সে কিন্তু সেই দুটো বিষয়ের মধ্যে সিমিলারিটি খুঁজে বার করতে পারে ডিসিমিলারিটি খুঁজে বের করতে পারে যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেলে স্যার টিচিংটা হয় এ জেনারেলাইজ ইনসাইট অর্থাৎ সে একটা সামান্যীকরণ একটা অন্তর্দৃষ্টি তৈরি হয় যে এই বিষয়টা এক কথায় আমরা এইভাবে আলোচনা করতে পারি বা এই বিষয়টা আসলে হলো এই বিষয় ঠিক আছে অর্থাৎ সে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে পৌঁছাবে অর্থাৎ সে সেই বিষয়টা অন্যের কাছে উপস্থাপন করতে পারবে যে আসলে স্যার আজকে কোন বিষয়টা পড়ালো ঠিক আছে এবং সবথেকে উপরের স্টেজে রয়েছে সেটা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং এখানে আমি বললাম যে এখানে মেমোরিও রয়েছে এখানে আন্ডারস্ট্যান্ডিংও রয়েছে এবং এখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং অপরকে বাস্তব উদাহরণের সাথে বোঝানোর বিষয়টাও রয়েছে এখানে বলা হচ্ছে প্রপোজ বাই হান্ট অর্থাৎ মনোবিজ্ঞানী হান্ট রিফ্লেকটিভ লেভেল অফ টিচিংয়ের কথা বলেছেন ইট ইজ এ প্রবলেম সেন্টার্ড অ্যাপ্রোচ এই যে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিংটা এটা বিশেষ করে কোনো রকম সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা ফলো করি সলভ প্রবলেম অফ দেয়ার লাইফস বাই রিজনিং লজিক অ্যান্ড ইমাজিনেশন এই স্টেজে এসে কোনো শিক্ষার্থী কোনো রকম সমস্যাকে তার নিজস্ব যুক্তি ক্ষমতা তার নিজস্ব কার্যকারণ ব্যাখ্যা করার ক্ষমতা তার নিজস্ব ইমাজিনেশন ক্ষমতায় কাজে লাগিয়ে সে সমস্যার সমাধান করতে পারে ইট ইজ হাইলি থটফুল অ্যান্ড ইউজফুল এটা সবথেকে বেশি ব্যবহারযোগ্য একটা প্রক্রিয়া এবং এটা অবশ্যই থটফুল অর্থাৎ এখানে শিক্ষক শিক্ষার্থীকে গভীরভাবে চিন্তাভাবনা করতে হয় তারপরে সে এই বিষয়টা বুঝতে পারে তারপরে বলা হচ্ছে এই স্টুডেন্ট ক্যান অ্যাটেন দিস লেভেল অনলি আফটার গোয়িং থ্রু মেমোরি লেভেল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেল অর্থাৎ এই স্টেজে কোনো শিক্ষার্থীকে পৌঁছাতে গেলে তাকে অবশ্যই মেমোরি লেভেল এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল পার করেই আসতে হবে তারপরে সে রিফ্লেকটিভ লেভেলে আসতে পারবে বা পৌঁছাতে পারবে টিচিং অ্যাট দ্য রিফ্লেকটিভ লেভেল এনাবেল দ্য স্টুডেন্ট টু সলভ দ্য রিয়েল লাইফ প্রবলেম অর্থাৎ শিক্ষার্থীদেরকে এই রিফ্লেকটিভ লেভেলের যদি কোনো শিক্ষার্থী পড়াশোনা করে বা এত দূরে পৌঁছাতে পারে তাহলে কিন্তু তারা তাদের নিজস্ব দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো তারা সম্মুখীন হয় তারা কিন্তু তাদের শিক্ষণীয় বিষয়গুলোর সাপোর্টিভে সে সমস্যাটা সমাধান করতে পারে অর্থাৎ রিয়েল লাইফ প্রবলেমগুলো সে সমাধান করতে পারে তারপরে বলেছি দ্য রোল অফ স্টুডেন্ট ইজ কোয়াইট অ্যাক্টিভ অর্থাৎ এখানে কিন্তু মেমোরি লেভেল বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে সবথেকে বেশি এখানে অ্যাক্টিভলি শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে অ্যাক্টিভ থাকতে হয় প্রত্যেকটা কথা স্যারের শুনতে হয় প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হয় তারপরে কিন্তু সে রিফ্লেকটিভ লেভেলে পৌঁছাতে পারে রিফ্লেকটিভ লেভেলের উপর আরও একটা লেভেল রয়েছে যেটাকে মাস্টার লেভেল অফ টিচিং বলে তো তোমাদের আশা করে মাস্টার লেভেল অফ টিচিংটা দরকার হবে না এনটিএ যে ইউজিসি নেট সিলেবাস রয়েছে সে সিলেবাসের উপরে এ তিনটি বিষয়ের উপরে কোশ্চিন হয় তাহলে সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই এ তিনটি বিষয়কে ভালো করে জানতে হবে এরপরে আমরা দেখব টিচিং এজ অর্থাৎ একটি শ্রেণীকক্ষে একজন টিচার যখন টিচিং দিতে যাচ্ছেন সেক্ষেত্রে তাকে কোন কোন মেটেরিয়ালসগুলো সাহায্য করতে পারে তিনি কোন কোন মেটেরিয়ালসগুলো পড়াতে ব্যবহার করেন সে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে যেরকম প্রথমে বলা হচ্ছে চার্ট শো গ্রুপ ফ্যাক্ট ইন দ্য ফর্মস অফ ডায়াগ্রাম টেবেল অর গ্রাফ ইনক্লুড দ্য আউটলাইন অর ওয়ার্ড ডেফিনেশন অর্থাৎ যখন কোনো শিক্ষক কোনো বিষয় পড়াতে যান তো ওই বিষয় সম্পর্কে তিনি ডায়াগ্রাম শো করতে পারেন বা টেবিল কোনো দেখাতে পারেন বা গ্রাফ দেখাতে পারেন এইগুলোকেই বিষয়কে চার্ট বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের চার্ট সেটা ডায়াগ্রামের চার্ট হোক সেটা টেবিলের চার্ট হোক সেটা গ্রাফের চার্ট হোক তাহলে বিভিন্ন ধরনের চার্ট কিন্তু এখানে ব্যবহার করা হয় যেহেতু টিচিংয়ে এই
মেটেরিয়ালসগুলো বা এই এইডসগুলো প্রয়োজন হয় সেই জন্য এগুলোকে টিচিং এইডস বলা হয়। তারপরে ফ্ল্যাশ কার্ড বলা আছে, এ সেট অফ কার্ড দ্যাট হ্যাভ নাম্বার লেটার পিকচার, অর্থাৎ অনেকগুলো কার্ড থাকে, সেটা নাম্বারের হতে পারে, বিভিন্ন ধরনের লেটারের হতে পারে, বিভিন্ন ধরনের ছবির হতে পারে। সেই কার্ডগুলোকে দেখে শিক্ষার্থীদেরকে বোঝানো খুব সুবিধাজনক হয়। তো বিভিন্ন ধরনের ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা হয়। যেমন যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই যে ছোটো ছোটো যারা কিন্ডারগার্টেনে পড়ছে বাচ্চাদেরকে তাদের এ বি সি ডি এবং প্লাস্টিকের বিভিন্ন ধরনের এ বি সি ডির পিকচার দেওয়া হয় বা লেটারের যে কার্ড সেরকম দেওয়া হয়, তারা সেটা সেগুলোর সঙ্গে খেলা করতে করতে বা সেগুলো নাড়াচাড়া করতে করে বুঝতে পারে যেটা এ এটা বি এটা সি। তো এই বিষয়গুলো এখানে ফ্ল্যাশ কার্ড এগুলোকে বলা হচ্ছে। তারপরে ম্যাপ, ম্যাপ আমরা সবাই জানি যে বিভিন্ন দেশের বা বিভিন্ন নদীর ম্যাপ আমাদেরকে জিওগ্রাফি স্যার বোঝাতো। তো এই ম্যাপগুলো অ্যাজ এ টিচিং এইডস হিসাবে ধরা হয়। তারপরে নিউজ পেপার, বিভিন্ন ধরনের নিউজ পেপারে আমরা এই টিচিং এইডস হিসাবে ধরে থাকি, কারণ নিউজ পেপার থেকে আমরা বিভিন্ন বিষয় বুঝতে পারি। তারপরে সার্ভে ক্যান বি ইউজড বাই দ্য টিচার টু গেইন ফিডব্যাক, অর্থাৎ শিক্ষক যখন কোনো বিষয় শিক্ষার্থীদেরকে পড়ালে এবং তাদের কাছ থেকে ফিডব্যাক চাইছে, সেক্ষেত্রে সার্ভে মেথড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে অডিও ভিজুয়াল এইড রয়েছে। অডিও ভিজুয়াল এইড বলতে আমরা সেই এইডসগুলোকে বুঝি যেগুলো আমরা শুনতেও পাই এবং দেখতেও পাই, যেরকম আমরা এখানে টিভির কথা বলতে পারি। টিভি যেরকম আমাদের একটা পপুলার একটা টিচিং মেথড, অর্থাৎ যেরকম আমরা দেখি যে ডিস্টেন্সের যে প্রোগ্রামগুলো হয় বা আমাদের বর্তমানে যদি আমরা অনলাইন লার্নিংয়ের কথা বলি, তাহলে মোবাইল একটা টিচিং আমাদের অডিও ভিজুয়াল এইড। মোবাইলে আমরা ক্লাস করে থাকি, কোনো শিক্ষণীয় বিষয় আমরা ইউটিউবে গিয়ে দেখি। তাহলে অডিও ভিজুয়াল এইড হচ্ছে যে বিষয়গুলো আমরা দেখতেও পারি যে এইডসে এবং যেটাতে আমরা শুনতেও পারি, সেগুলি অডিও ভিজুয়াল এইডস। অর্থাৎ এর মাধ্যমে আমরা কোনো বিষয়কে আরও ডিপলিভাবে বুঝতে পারি এবং আমাদের রিফ্লেকটিভ লেভেলে আমরা কিন্তু পৌঁছাতে পারি। যেমন যদি বলা হয় অ্যামাজন যে অববাহিকা রয়েছে সেটা দেখতে কেমন, সেখানে কত ধরনের পাখি রয়েছে, কত ধরনের ফল রয়েছে, কত ধরনের ফুল রয়েছে, সেটা আমাদের যদি স্যার কেবলমাত্র লেকচার দিয়ে বুঝেন তাহলে আমরা সঠিকভাবে সেটা অনুধাবন করতে পারবো না। কিন্তু যদি অ্যামাজনের একটা লাইভ একটা ডকুমেন্টারি আমাদেরকে মোবাইলে দেওয়া হয় বা আমরা কোনো টিভি শোয়ে আমরা সে বিষয়গুলো দেখছি, তাহলে আমরা প্রত্যক্ষ সেটা দেখা এবং শোনার মাধ্যমে সেটাকে কিন্তু আমরা বেশিভাবে অনুভব করতে পারবো এবং বিষয়গুলো কংক্রিটভাবে বুঝতে পারবো। তারপরে বলা আছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে এখানে রেডিও, টিভি, টেপ রেকর্ডারের কথা বলা আছে। তারপরে সফটওয়্যার, সফটওয়্যার বলতে এখানে বোর্ড, কার্টুন এবং মডেল, এই বিষয়গুলোর কথা বলা আছে। হার্ডওয়্যার হলো যন্ত্রাংশ, অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়গুলোকে দেখতে পারি, জানতে পারি। অর্থাৎ হার্ডওয়্যারের মধ্যে সফটওয়্যার থাকে। যেরকম আমরা যদি একটা ছোট্ট উদাহরণ নিয়ে থাকি, তাহলে আমাদের মোবাইলটা হচ্ছে হার্ডওয়্যার এবং আমি হয়তো ইউটিউবে গিয়ে কোনো একটা ভিডিও দেখছি, তাহলে ইউটিউবটা হলো একটা সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সহযোগিতায় আমরা কিন্তু বিভিন্ন বিষয় খুব সহজে জানতে পারি এবং বুঝতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, বেশি আলোচনা করলে আমাদের মনে থাকে না। এর পরের দিন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে টিচিং মেথড। টিচিং মেথডকে দুভাগে ভাগ করা আছে, টিচার সেন্টার টিচিং মেথড এবং স্টুডেন্ট সেন্টার বা লার্নার সেন্টার টিচিং মেথড। টিচার সেন্টার টিচিং মেথডে রয়েছে লেকচার মেথড, টিম টিচিং মেথড, ডাইরেক্ট টিচিং, গ্রুপ ডিসকাশন, সেমিনার, প্যানেল ডিসকাশন, প্রজেক্ট মেথড, ব্রেন স্টর্মিং, রোল প্লেয়িং, সিমুলেশন, ডেমনস্ট্রেশন মেথড। এবং লার্নিং সেন্টার টিচিং মেথডে রয়েছে অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, পার্সোনালাইজ সিস্টেম অফ ইনস্ট্রাকশন, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, ওপেন লার্নিং, ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, হিউরিস্টিক মেথড। এবং তারপরে আমরা আলোচনা করবো অফলাইন এবং অনলাইন টিচিং মেথড, যেরকম স্বয়ং স্বয়ংপ্রভা, মক। আর ইভ্যালুয়েশন আমরা আলোচনা করবো, যেমন ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, ডায়াগনোস্টিক ইভ্যালুয়েশন, প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। এই বিষয়গুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং যদি এই ভিডিও দেখে অন্য কেউ উপকৃত হতে পারে তো তার সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরপরের যে ভিডিও সেটা তোমার প্রথম পেজে চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।